অল রাইট, এখন থাকছে মেহেজাবিনের নীল রঙের চুলের রহস্য কি। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। বর্তমান সময়ে ছোট পর্দার বেশ জনপ্রিয় এবং আলোচিত একজন অভিনেত্রী হলেন মেহেজাবিন চৌধুরী। এই অভিনেত্রী তার অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তার ভক্তদেরকে, যার ফলে অতি অল্প সময়ে দর্শক হৃদয়ে ভালো একটি স্থান তৈরি করে নিতে পেরেছেন মেহেজাবিন। এদিকে বর্তমানে এই অভিনেত্রী তার আপকামিং সকল নাটকের শুটিংয়ের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া আপনারা সকলেই জানেন মেহেজাবিন চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সর্বদাই সক্রিয় থাকেন। মূলত সেখানে তিনি তার নানান ধরনের ছবি পোস্ট থেকে শুরু করে তার সকল আপডেট তার ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। সম্প্রতি সেই ধারাবাহিকতায় মেহেজাবিন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নীল রঙের চুলে ভিন্ন এক রূপে দর্শকদের সামনে হাজির হলেন তিনি। এদিকে হঠাৎ কেন মেহেজাবিনকে এমন লোকে দেখা যাচ্ছে, এ বিষয়টি নিয়ে তার ভক্তদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে। কেননা অনেকেই মনে করছেন হয়তো এটা মেহেজাবিনের আপকামিং কোনো নাটকের লুক, আবার অনেকেই মনে করছেন হয়তো এটা তার আপকামিং কোনো ওয়েব সিরিজের নতুন লুক। যদিও হঠাৎ এমন লুকে সকলের সামনে আসার কারণ কি, সে বিষয়টি নিয়ে মেহেজাবিন চৌধুরী বলেন, এটি মূলত কোনো নাটক বা ওয়েব ফিল্মের লুক নয়, আর এটি একটি স্মার্টফোনের বিজ্ঞাপন। মূলত সেই বিজ্ঞাপনটিতে আমাকে এমন লোকে দেখতে পারবে দর্শকরা। ওয়েল, তার মানে তো এইটুকু বোঝা গেল মেহেজাবিনের এই নতুন লুকটি শুধুমাত্র একটি বিজ্ঞাপনের জন্য। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কি কারণে মেহেজাবিন নীল রঙের চুলে হাজির হলেন দর্শকদের সামনে। আর এ বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।